আমাদের এই 33 পিস হাঁস থেকে আল্লাহর রহমতে প্রায় মাসে 6000 টাকার মতন ইনকাম হইতেছে। যদি আমাদের সবগুলো হাঁস থাকতো তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক আরো অনেক ইনকাম আমাদের হতো। লাভটা এই জন্যতে হয় যে আমরা এই হাঁসটা বিলে পালন করি, মূলত এই এই বিলে পালন করার কারণে আমাদের বেশি লাভটা একটু হচ্ছে। আমি 100 পিস রূপালী বাচ্চা আনছিলাম, তার ভিতর আনার সময় আমার 16 পিস বাচ্চা মারা যায়, তার ভিতরে 86 পিস বাচ্চা থাকে, 86 পিস বাচ্চার ভিতরে এখন বর্তমান 33 পিস মহিলা হাঁস আছে, আর হাঁসি আছে লো 4 পিস, এই এই মিলে 37 পিস হাঁস। আমার এখন মনে করলেন যে ডিম পাচ্ছি, অনেক ডিম পাচ্ছি, এটা ডিমের জন্যে হাঁসটা অনেক ভালো, এটা ডিমের জন্যে অনেক হাঁসটা ভালো। নতুন নতুন আপডেট হয়েছে এই কাকলি রূপালী জাতটা, সেই আমি রূপালী জাতটা আনছি, আর কাকলি জাতটা এখনও আমি পাইনি। তা আমার এই এই 33 পিস হাঁসের ভিতর আমি এখন 30 পিস 32 পিস ডিম এখনও পাই প্রতিদিনই। আমার ডিমটা হচ্ছে 3 মাস 25 দিনে ডিমটা পাইছি প্রথম অবস্থায়। ফুল ডিম আসতে আমার 4.5 মাসে একদম ফুল ডিম আইছে, 4 মাসে ডিম আইছে, তার ভিতর 4.5 মাসে ফুল ডিমটা পাইছি আমি। আমার এখন 37 পিস হাঁস আছে, বাদ বাকি হাঁসগুলো পুরুষ হাঁস হয়েছিল সবগুলাই। আমি মোট 40 পিস 45 পিসের মতো মনে করলেন যে বিক্রি করে দিছি, আর কিছু হাঁস মনে করলেন বাড়িতে খাওয়ার জন্য রাখছিলাম, আর কিছু মারাও গেছে এই লই। আমার 45-40 পিসের মতন বিক্রি করছে আর কি পুরুষ হাঁস, বেশিরভাগই পুরুষ হাঁস হয়েছে, মর্দা মহিলা হাঁস কম হয়েছে, পুরুষ হাঁসই বেশি। উদ্যোক্তা মোহাম্মদ আলামীর মণ্ডল আমাদেরকে যেটি জানিয়েছেন, তার বর্তমানে 33 পিস হাঁসি হাঁস আছে এবং 4 পিস হাঁসা হাঁস আছে। এই 33 পিস হাঁসি হাঁস থেকে তিনি প্রতিদিন গড়ে ডিম পাচ্ছেন 28 পিস 30 পিস 31 পিস বা 32 পিস পর্যন্ত তিনি ডিম পেয়েছেন। সবথেকে মজার বিষয় এটা হলো এই 33 পিস হাঁসের জন্য তিনি বাজারের রেডি খাবার এবং ঔষধ মিলিয়ে ব্যয় করে থাকেন 100 টাকা। তিনি প্রতিদিন 10 টাকা পিস সাড়ে ডিম বিক্রি করলেও 30 পিস ডিম গড়ে বিক্রি করে থাকেন 300 টাকা। 300 টাকার মধ্য থেকে তিনি হাঁসের পিছনে নগদ ব্যয় করে থাকেন প্রতিদিন গড়ে 100 টাকা এবং বাকি থেকে যায় 200 টাকা। হাঁসের 100 টাকার মধ্যে খাবার হয়ে যাওয়ার কারণটি হলো তিনি তার খামারের পাশে একটি বিল আছে, সেই বিলে হাঁসগুলো ছেড়ে দিয়ে থাকেন, অর্থাৎ সারাদিন হাঁস বিলে খাদ্য গ্রহণ করে থাকে এবং যখন দিন শেষে তিনি তার হাঁসের জন্য রেডি খাবার এবং ঔষধ মিলে 100 টাকার খাবার রেডি করে রাখেন, হাঁস যখন ঘরে ওঠান ঠিক তখনটা হাঁসকে খেতে দিয়ে থাকেন। সব মিলিয়ে দেখা যায় তার গড়ে প্রতিদিন ডিম বিক্রি করেন 300 টাকা এবং হাঁসের জন্য প্রতিদিন ব্যয় করতেছেন 100 টাকা, বাকি থাকতেছে 200 টাকা। সেক্ষেত্রে 30 দিনে তার হিসাবে আসে সব মিলিয়ে তার 33 পিস হাঁস থেকে তিনি মাসে প্রায় 6000 টাকা মতো ইনকাম করতেছেন। তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে সেই বিষয়টাই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এর মধ্যে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা আসলে তিনি নিজেই জানেন, বা 33 পিস হাঁস থেকে তিনি আসলে কি 30 পিস 31 পিস বা 32 পিস ডিম পাচ্ছেন কিনা সেটা তিনি নিজেই জানেন। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন এই রকম হারে তিনি ডিম পাচ্ছেন বা বিক্রি করে সব মিলে তার মাসে প্রায় 6000 টাকা মতো থাকছে। ঠিক তেমনটি আমরা আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তবে এখানে সব থেকে আরেকটি মজার বিষয় হলো যদি আপনারা হাঁসের খামার করতে চান সেক্ষেত্রে যদি আপনার পাশে কোনো বিল থেকে থাকে সেক্ষেত্রে হাঁস খামার খুব সহজেই করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, উদ্যোক্তা সাফল্য চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।